সম্মানিত মুসলিম অপরাধীদের স্তর হচ্ছে তিনটি, কয়টি সবাই বলেন কয়টি? সাধারণ অপরাধী জানান, সাধারণ অপরাধীদের গুনাহ আল্লাহ রোজার বিনিময়ে মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা সাধারণ অপরাধের চেয়েও বেশি অপরাধ করেছে, মধ্যম পর্যায়ের অপরাধী, এই মানুষগুলাও তো মাফ পেতে চায়, এই মানুষগুলাও তো মাফ পেতে চায়। আল্লাহর নবী বলেন, ওয়ামান কামা রমাদান ইমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কার গুনাহ যদি রমজানের রোজা দ্বারা মাফ করা সম্ভব না হয়, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি রমজান মাসে যে তারাবির নামাজ আদায় করে, এই তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে, রাত্রি জাগরণকে কেন্দ্র করে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সম্মানিত মুসলিম, তাহলে বোঝা গেল মধ্যম পর্যায়ের অপরাধীরাও মাফ পেয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এখন চরম পর্যায়ের অপরাধী, যারা গুনাহের সাগরে কাবুডুবু খাচ্ছে, যারা চিন্তা করতেছে আমি মাফ পাবো না, আমি জীবনে এমনই অপরাধ করেছি, আমি জীবনে এত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমার এই গুনাহ মাফ করবেন না, আমার গুনাহ বুঝি আল্লাহ মাফ করবেন না। আমার নবীজি বলেন, ও আমার উম্মতের আরে হতাশা হইও না, নিরাশা হইও না, সুসংবাদ জেনে নাও, সুসংবাদ শুনে নাও। ওয়ামান কামা লাইলাতুল কদরি ইমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার নবীজি বলেন, কারো গুনাহ যদি রমজানের রোজা দ্বারা মাফ করা সম্ভব না হয়, তারাবির নামাজ দ্বারাও মাফ করা সম্ভব না হয়, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি রমজান মাসে যে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করলো, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে দুইটা চোখের পানি ফেলে দিয়ে যে আল্লাহর কাছে মাফ চায়, এই লাইলাতুল কদরকে ওসিলা করে আল্লাহ তাআলা বান্দা বান্দির পূর্বের জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দেয়। কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তাওবা করেছে, ওই মানুষগুলার জন্য আজকে হলো সবচাইতে সুবর্ণ একটা দিন, ওই মানুষগুলার সুবর্ণ দিন, ওই মানুষগুলার সুফলের দিন, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা রে, ও বান্দা, রমজান মাসের রোজা রেখেছ, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি যারা রমজান মাসের রোজা রাখবে তাদেরকে মাফ করে দিব, যারা তারাবির নামাজ পড়বে তাদেরকে মাফ করে দিব, যারা লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে তাদেরকে মাফ করে দিব। আজকে ফলাফলের দিন, আজকে তোমাদের জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে, আরো জোরে, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোরে মাফ করে দিলাম, শুধু মাফি করলাম না, তোমাদের যে গুনার বোঝা আছে এই গুনার বোঝা আমি আল্লাহ কি করব, তোমাদের এই গুনার বোঝাটাকে আমি আল্লাহ সওয়াবের বোঝায় পরিণত করে দিলাম।
রমজান মাসটা কেমন গুরুত্বপূর্ণ, যেমন মনে করেন বর কনে বাসর রাত্রিতে বাসর ঘরে থাকবে, থাকার আগে বাসর ঘরটা সুন্দরভাবে সাজানো হয় না, কথা বলেন সাজানো হয় কি না, বিভিন্ন রকমের ফুল দিয়ে বিভিন্ন সাজে বাসর ঘরটা সাজানো হয়, সাজানোর পরে এই ঘরে তালা মেরে রাখা হয়, দরজা লক করে রাখা হয়, কেন লক করে রাখা হয়, যে অন্য মানুষ এসে যেন এই সৌন্দর্যটা নষ্ট না করে। তো আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের জন্য ১১টা মাস জান্নাতকে সাজান, ১১টা মাস জান্নাতকে সাজান, কিন্তু জান্নাতের দরজা খোলা হয় না, জান্নাতের দরজা খোলা হয় না রমজান মাসের যখন চাঁদ উঠে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে রমজানের চাঁদ উঠেছে, সুতরাং জান্নাতের সব দরজা খুলে দাও। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وسفدت الشيطان وفي روايه وسلسلت الشيطان হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান, যখনই রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দেয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, وغلقت ابواب النار শুধু জান্নাতের দরজাই খুলে দেন না, আমার আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন, ওয়াসুফিদাতি শাইতান ওয়ফি রওয়ায়াতি ওয়াসুলসিলাতি শাইতান, শয়তান গুলারে জেলখানায় ঢুকাইয়া দেন, সুবহানাল্লাহ বলে অপর বর্ণনা এসেছে, শয়তান গুলারে শৃঙ্খলাবদ্ধ করে দেন। রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা তাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, অর্থাৎ হাদিসটি বুখারী শরীফের মধ্যেও এসেছে, আবার মুসলিম শরীফের মধ্যেও এসেছে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের জন্য কেমন নিয়ামতের মাস, কেমনই নিয়ামতের মাস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا وَاِحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ جَنْبِهِ مَنْ هُرِمَ خَيْرَهَا فَقَدْ هُرِمَ رَوَاهُ الْمُتَّفَقُونَ عَلَيْهِ এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা তাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মনোযোগ 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 দেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হযরত রাসূলুল্লাহ বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলিকে পালন করলো রমজানের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পূর্বের জীবনের সব গুনাহগুলারে মাফ করে দেয়।